একবার পৌরসভার মেয়র ও দুইবার সিটি মেয়র মিলিয়ে টানা 17 বছর কুমিল্লা নগরের ক্ষমতায় ছিলেন মনিরুল হক সাক্কু। সেই অধ্যয়নের সমাপ্তি হয়েছে। কুমিল্লা নগর ভবনের নতুন কর্তা এখন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত। ১৯৯৩ সালে জেলা যুবদলের সভাপতি হন মনিরুল হক সাক্কু। ওই পদে তিনি 2010 সাল পর্যন্ত বহাল ছিলেন। এই পদে থাকা অবস্থায় 2005 সালে তৎকালীন পৌর চেয়ারম্যান কামরুল হাসানের দুনিয়া ছেড়ে যাওয়ার পর উপনির্বাচনে সাক্কু প্রথম কুমিল্লা আদর্শ সদর পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার এই চেয়ারম্যান পদকে স্থগিত করলে তিনি হাইকোর্টে রিট করেন। এরপর 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তার আপিল নিষ্পত্তি হয়। তখন থেকে পদবি হয় পৌর মেয়র। ২০১১ সালে কুমিল্লা সদরের 18টি ওয়ার্ড ও সদর দক্ষিণের 9টি ওয়ার্ডকে একীভূত করে প্রথমবার কুমিল্লা সিটি কর্পোরেশন গঠন করা হয়। 2012 সালে নির্বাচন হয়। সেই নির্বাচনে প্রয়াত বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ আফজাল খানকে 35,000 ভোটে পরাজিত করেন সাক্কু। পরবর্তীতে 2017 সালে আওয়ামী লীগের বর্তমান সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমাকে 11,000 ভোটে পরাজিত করেন। সেবার তিনি বিএনপি থেকে নির্বাচন করেছিলেন। তবে নির্বাচিত হয়ে শপথ গ্রহণ করতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পা ছুঁয়ে সালাম করতে গিয়ে আলোচনায় আসেন। কুমিল্লার সাধারণ মানুষ বলছে, আওয়ামী লীগের অভ্যন্তরীণ কুন্দলকে কাজে লাগিয়ে বারবার কারিশমা দেখাচ্ছিলেন সাক্কু। তবে দীর্ঘ এই সময় ক্ষমতায় থেকে সাক্কু কুমিল্লা নগরবাসীর জন্য কি করতে পেরেছেন তা নিয়ে রয়েছে বিস্তর আলোচনা সমালোচনা। কুমিল্লা নগরবাসীর জন্য অভিশাপের আরেক নাম যানজট। 60 লাখ জনসংখ্যার শহরে রিক্সা, ব্যাটারি চালিত রিক্সা, মিশুক, সিএনজি চালিত অটোরিক্সার জন্য পা ফেলার সুযোগ নেই। দীর্ঘ এই সময় ক্ষমতায় থেকেও সাক্কু এর সমাধান করতে পারেননি। এছাড়া জলবদ্ধতার সমস্যায়ও নাকাল ছিল প্রাচীন এই নগরীর মানুষ। স্থানীয়রা বলছে, দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থেকে সাক্কু তার নিজের উন্নয়ন করেছে, কুমিল্লার উন্নয়ন করতে পারেননি। এদিকে নতুন মেয়রের কাছে কুমিল্লাবাসীর দাবি, যানজট ও জলবদ্ধতার সমস্যা যেন গুরুত্ব দিয়ে সমাধান করেন। সাদাকালো নিউজ।